প্রকৃতির নিয়ম অনুযায়ী বিভিন্ন সময় দেখিলে পাওয়া যায় যে বিভিন্ন নদ নদী পুকুরী খাল ইত্যাদির সময়ে সময়ে পানি শুকাই যায়। কিন্তু আপনাদের জানেনে যোরহাটর মাজমজিয়াত এনে এটা মানবসৃষ্ট হ্রদ আছে যার পানি আজি 200 বছরেও এবারলে হলেও শুকাই যাওয়া নাই। আহোমসকলের শেষরক্ষণ রাজধানী যোরহাটর মাজমজিয়াত অবস্থিত এইটো হৈছে রাজমাও পুখুরী। রাজকারেঙর বহু গুপুত কাহিনী বুকুত লৈ আজিও স্থিতপ্রজ্ঞ হয়ে জিলিকি রয়েছে রাজমাও পুখুরী। নমস্কার, মই ঋতুপর্ণাই আপনালোকলৈ রাজমাও পুখুরীর পাৰৰ লৈ আহিছো এটা বিশেষ প্রতিবেদন। দুশ বছর ধরে পানি শুকাই নোযা যোরহাটর একটা মানবসৃষ্ট হ্রদ সাগর সদেশ পুখুরীটর বুকত লুকাই থাকা ইতিহাসের কথা আপনি জানেনে? 600 বছরীয় আহোম রাজত্বকালের সোনালী ইতিহাস, ইতিহাস সামরি জিলিকি থাকা একটা মানবসৃষ্ট হ্রদ। যোরহাটর মাজমজিয়াত রাজকারেঙর অনুভূতির স্থিতপ্রজ্ঞ হয়ে রই যাওয়া এই পুখুরীটর আছে এক জিয়া কাহিনী। শুনিলে আচরিত হব, আজি 200 বছরে এবারও শুকাই যাওয়া নাই এই পুখুরীটির পানি। আহোম রাজত্বর শেষরক্ষণ রাজধানী যোরহাটত 1816 খ্রিস্টাব্দত কদম দীঘলা গোহাঁয়ের পত্নী নুমলী কোঁৱৰীৰ নেতৃত্বত খন্দা হয়েছিল এই বৃহৎ হ্রদ সদৃশ পুখুরীটি। দুজন প্রখ্যাত আহোম স্বর্গদেউ কমলেশ্বৰ সিংহ আৰু চন্দ্রকান্ত সিংহৰ মাতৃ নুমলী কোঁৱৰী আছিল এগৰাকী অতি সন্মানীয় আহোম রমণী। রাজপরিয়ালত তেওঁক অভিহিত করা হয়েছিল রাজমাও স্বরূপে, যার পরিপ্রেক্ষিততে এই মানবসৃষ্ট হ্রদটির নাম হয়ে পড়ল রাজমাও পুখুরী। ইতিহাস অনুযায়ী এই পুখুরীটির আন এটা নাম হল বিষ্ণুসাগর পুখুরী। উল্লেখযোগ্য যে অসমত মুঠ 7টা সাগর সদেশ পুখুরী আছে, তারই 6টা আছে শিবসাগরত আৰু অন্তিমটো আছে যোরহাটত। ইয়ে হৈছে বিষ্ণুসাগর পুখুরী অথবা বর্তমানের রাজমাও পুখুরী। কোৱা হয় যে পুখুরীটি 100জন বৈদিক ব্রাহ্মণক দান দক্ষিণারে উৎসর্গা করা হয়েছিল, যার বাবে ই সাগর নাম পাবলৈ সক্ষম হয়েছিল। যোরহাটর মাজমজিয়াত অবস্থিত এই রাজমাও পুখুরীলৈ নিতৌ বহু লোকের আগমন ঘটার লগতে ধীর স্থিরভাবে রই যাওয়া নুমলী কোঁৱৰীর সপোন আগত লৈ রাজমাও পুখুরীর নির্মল বায়ু গ্রহণ করবলৈ প্রত্যেক পুয়া ইয়াত যোরহাটবাসী রাইজে প্রাতঃ ভ্রমণের বাবে অহা পরিলক্ষিত হয়। সময়ের সোঁতত আৰু পর্যাপ্ত সংরক্ষণের অভাবত জহি খহি যাবলৈ ধরেছিল এই রাজমাও পুখুরীর পার। কিন্তু শেহতীয়াকৈ যোরহাটর বিধায়ক হিতেন্দ্রনাথ গোস্বামীর নেতৃত্বত তথা বর্তমানের সরকারের সহযোগত এই রাজমাও পুখুরীক সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নকৈ সজাই পড়াই তুলিবলৈ প্রয়াস করা হয়েছে রাজমাও পুখুরীক। ইতিহাসের সমলরে ভরপুর যোরহাটর মাজমজিয়াত অবস্থিত এই রাজমাও পুখুরী সদায় জিলিকি রক, চিরযুগমিয়া হৈ রক, রাজবনুয়ায় নির্মাণ করা বিশেষ কারিকরী সম্পন্ন এই ভাগ মানবসৃষ্ট হ্রদ। বিশ্ব দরবারত প্রতিষ্ঠা লাভ করক 600 বছরীয় আহোম রাজত্বকালের সেই রাজকারেঙর গুপত কাহিনী। এই আশা যোরহাটবাসীর, কেবল যোরহাটরে নহয় এই গৌরব অসমৰ। আহোম রমণী রাজমাও নুমলী কোঁৱৰীর নেতৃত্বত খান্দি উলিওয়া এই রাজমাও পুখুরী বহু সময়ত সঠি সংরক্ষণের অভাবত জহি খহি যাওয়া পরিলক্ষিত হয়েছিল। কিন্তু ইতিমধ্যে আপনাদের দেখবলে পাইছে বর্তমানে এই রাজমাও পুখুরী সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে যোরহাটর বিধায়ক হিতেন্দ্রনাথ গোস্বামী তথা বর্তমানের সরকারখনে। ইতিমধ্যেই কাম চলি আছে রাজমাও পুখুরীত আৰু যি এই নির্মাণের কাম সেই নির্মাণের কাম ক্ষিপ্রতারে করা হয়েছে আৰু যোরহাটবাসী রাইজ তথা অসমবাসী রাইজ আশাবাদী যে গৌরবরে জিলিকি রক রাজমাও পুখুরী ইতিহাসের সমলরে সমৃদ্ধ যেহেতু আমার অসমখন আৰু এনে সমল সমূহক সংরক্ষণ করাটো আমার দায়িত্ব।